নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই রকমই রসে ভরা রসবড়ার রেসিপি। বন্ধুরা, শীতকালে পিঠে পার্বণ মানে অসাধারণ, এবং তার মধ্যে রসবড়া কিন্তু দুর্দান্ত এক রেসিপি। বন্ধুরা, রসবড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল। এখানে আমি প্রায় 150 গ্রাম বিউলির ডাল নিয়ে নিলাম। এখন আমি খুব ভালো করে কিন্তু বিউলির ডালটা আমি ধুয়ে নেব। বন্ধুরা, ডাল কিন্তু প্রথমেই আমাদেরকে পরিষ্কার করে অনেকবার, প্রায় 3 থেকে 4 বার সময় নিয়ে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। তো এইভাবে ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। বন্ধুরা, এখানে আমি যে ডাল নিয়েছি বিউলির ডাল, এখানে আপনারা চাইলে কিন্তু মুগের ডালও নিতে পারেন। এইভাবে বিউলির ডাল প্রায় আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখব। ঠিক 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি আপনাদের ডালটা ফুলে কত সুন্দর হয়েছে। এবং দেখুন বন্ধুরা, যখন দেখবেন ডালের মুখগুলো কিন্তু এইরকমভাবে ছেড়ে গেছে, এবং তখনই বুঝবেন কিন্তু ডালটা খুব ভালো ভিজেছে। এখন আমি ডাল পেস্ট করে নেব। বন্ধুরা, আমি এখানে পেস্ট করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এখানে যেহেতু আমি মিক্সিং বোলে করব, মিক্সারেই পেস্টটা করব, অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ডালের ব্যাটার তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমি দেখাচ্ছি কতটা স্মুথ করে বেটেছি। দেখুন, এইরকম কিন্তু স্মুথ করে বেটে নিতে হবে। গোটা গোটা থাকলে কিন্তু একদমই ডাল বড়া বা আমাদের আজকের যে রস বড়া একদমই ভালো হবে না। তো বন্ধুরা, আমি ব্যাটারটা একটা বাটিতে নিয়ে নিলাম এইরকমভাবে, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। দিয়ে কিন্তু খুব ভালো করে ডাল ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে কিন্তু এইভাবে ফেটিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এইভাবেই আমি ডাল খুব ভালো করে ফেটিয়ে নিলাম একটু সময় নিয়ে। তো বেশিক্ষণ সময় লাগে না, বিউলির ডাল অল্পতেই খুব ভালো ফেটানো যায়। এখন বন্ধুরা দেখাচ্ছি, যখন দেখবেন এইরকম জলে ডাল এইভাবে দিলেই ওপরে ভেসে উঠছে, তখনই কিন্তু বুঝবেন আমাদের ডাল ফেটানোটা কিন্তু খুব ভালো হয়েছে। তো এখন আমার এখানে ডালটা ফেটিয়ে নিলাম, খুব ভালোই হয়েছে, দেখতেই পেলেন। তো এখন আমি এটাকে সাইড করে রাখবো, তার মধ্যে আমি বাকিটা তৈরি করে নিই। বন্ধুরা, এখানে আমি রস বড়ার জন্য কিন্তু রসটা তৈরি করছি। এখানে আমি প্রায় দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রাম লিকুইড গুড়। বন্ধুরা, আমি এখানে রস বড়ার জন্য রস, চিনি এবং গুড় দিয়ে তৈরি করছি। গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে প্রথমেই আমি চিনিটা ব্লেন্ড করে নেব গুড়ের সাথে, তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এইভাবে আমি আজকে রস বড়ার জন্য রসটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ফুটছে কিন্তু খুব ভালো, বেশিক্ষণ ফোটাবো না। যখন দেখবো একটু জাস্ট ফুটছে, তখনই আমি এটাকে নামিয়ে সাইড করে রেখে দেব। তো এইভাবে রস পড়ার জন্য রসটা আমি তৈরি করে নিলাম। এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে ডালটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম লবণের সাথে। এখন তেল গরম হতে দেব। তো বন্ধুরা, আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি। তো অবশ্যই আপনারা রিফাইন অয়েল দিয়ে ভাজাটা করবেন, তবে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। যখন এখানে আমি অল্প পরিমাণে ডাল দিয়ে দিলাম, ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফুলে উঠছে। তো আমাদের ডাল ফ্যাটানোটা কিন্তু খুব ভালো হয়েছে, এবং তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি হাতের মাধ্যমে অল্প অল্পভাবে এইভাবে সাবধানে বড়াগুলো তৈরি করে নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে যখন ডালটা দেবেন তেলের মধ্যে, অবশ্যই সাবধানেই দেবেন, না হলে কিন্তু অনেক সময় তেল হাতে লেগে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে একটু সাবধানের সাথে বড়াগুলো ভেজে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে বন্ধুরা আমি বড়াগুলো ভেজে নেব, হাই ফ্লেমে রাখবো না। হাই ফ্লেমে রাখলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে অল্প অল্প পরিমাণে দিয়ে একই সঙ্গে বেশি বড়া দিচ্ছি না, দিলে কী হবে, গায়ে গায়ে লেগে যাবে, বড়াগুলো কিন্তু একদমই ভালো হবে না। তো সেই কারণে অল্প অল্প করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো একটু লাল করেই ভেজে নিতে হবে, সাদা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা, একটু লাল করা করে আমি ভেজে এইভাবে ভালো করে তেলটা ছাকিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি ডালের বড়াগুলো ভেজে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও কিছুটা বড়া ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে বন্ধুরা ডালের বড়া কিন্তু ভেজে নিতে হবে, হাই ফ্লেমে রেখলে একদমই কিন্তু হবে না। তো এইভাবে আমি খুব সাবধানের সাথে সবটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রস বড়া কিন্তু খুবই ভালো লাগে। তো অনেকেই আছে যারা রস বড়া পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে দেখেন আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এইরকমভাবে রস বড়া বানালে কিন্তু খুব নরম তুলতুলে হয় এবং খেতে হয় অসাধারণ। তো বন্ধুরা, আমার এখানে ডাল বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখানে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি।
তো এইভাবেই আমি ডালের বড়াগুলো ভেজে সাইড করে নিলাম। এখন আমি এটাকে রসের মধ্যে দিতে হবে। তো বন্ধুরা, রসটাও কিন্তু গরমই রয়েছে, তো এখানে রস ঠান্ডা থাকলে হবে না, হালকা গরম থাকতে হবে। খুব বেশি কিন্তু গরম একদমই চলবে না, তাহলে কি হবে, বড়াগুলো দিলে বড়াগুলো শক্ত হয়ে যায়। তো সেই কারণে যে রসটা হালকা উষ্ণ গরম থাকবে, তখনই আমি এখানে বড়াগুলো ভেজে ভেজে অ্যাড করছি, এবং এইভাবে ওপর নিচ করে দিয়ে দিয়ে রস এখানে রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেশি চাপবেন না, তাতে করে কি হবে, বড়াগুলো ফেটে যাবে এবং খেতে একদমই ভালো হবে না। তো বন্ধুরা, 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট পরে আমি এখানে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখুন কত সুন্দর বড়াগুলোর মধ্যে রস অ্যাবজর্ব করেছে, ঢুকে গেছে, এবং বড়াগুলো ফুলে কতটা বড় হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার রসবড়ার রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন, এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।